আসসালামু আলাইকুম। আজকে আমরা রিজিওনালের একটা প্রবলেম সলভ করব। তো সবার আগে তোমাদের আমি আগে প্রশ্নটা একবার বলে দেই। তো এখানে কি বলছে যে রফিকের কাছে 219টি চকলেট ও শফিকের কাছে 133টি চকলেট আছে। রফিক প্রতিদিন 5টি করে ও শফিক প্রতিদিন 3টি করে চকলেট খায়। তারা একই দিনে চকলেট খাওয়া শুরু করার কিছুদিন পর দেখা গেল যে তাদের দুইজনের কাছে সমান সংখ্যক চকলেট অবশিষ্ট আছে। তো আমাদের প্রশ্ন বলছে যে ওই দিন মানে যেদিন অবশিষ্ট আছে দেখা গেল সমান সংখ্যক চকলেট অবশিষ্ট আছে, তাহলে ওই দিন তাদের কাছে কয়টি চকলেট ছিল? তো এইটা হলো আমাদের কোশ্চেন। তো সবার আগে তোমরা নিজের আগে এটা ট্রাই করবা, এরপর সলিউশনটা যদি না পারো তাহলে দেখবা এটা কিন্তু একদম ইজি একটা ম্যাথ। তো সবার আগে নিজেরা ট্রাই করো, তারপর সলিউশনটা দেখে নিও। তাহলে আমি কিন্তু সলিউশনে চলে যাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে চেষ্টা করিও। তাহলে দেখো আমরা কীভাবে সলিউশন করতে পারি। এখানে তুমি দুইভাবে সলিউশন করতে পারবা, একটা একদম ইজি ওয়ে, যেমন তোমার রফিকের কাছে তোমার হলো প্রথম দিন, একদম প্রথম দিন কয়টা চকলেট ছিল? 219টি, তাই না? আরেকটা ছিল শফিক, আরেকটা ছিল হলো শফিক। তো ওর কাছে কয়টা চকলেট ছিল প্রথম দিন? 133টি। তো এখন তুমি এখানে ডে হিসেবে চিন্তা করো, ডে ওয়ান, তারপর হলো ডে টু, এরপরে ডে থ্রি, এভাবে করে চলতে থাকবে। তো এখন কথা হলো প্রথম দিন রফিক কয়টা চকলেট খাবে? 5টা চকলেট। তাহলে এখান থেকে তুমি 5 মাইনাস করে দিবা, হবে 214। আবার শফিক প্রথম দিন কয়টা চকলেট খাবে? 3টা চকলেট। তাহলে 3টা চকলেট যদি খায় তাহলে হবে হলো 130, মানে এখান থেকে 3 মাইনাস করে দিবা, মানে প্রথম দিনের চকলেট খাওয়ার পর অবশিষ্ট এটা থাকবে। এটা কার জন্য? রফিকের জন্য। আর শফিক প্রথম দিন 3টা চকলেট খাওয়ার পর তার কাছে 130টা চকলেট অবশিষ্ট থাকবে। এখন তুমি ডে টু এ যাবা, কেননা একদিনে এই খায় 5টা, এই খায় 3টা, এর বেশি তো আর খাবে না। তাহলে এই কয়টা চকলেট অবশিষ্ট আছে। এখন তুমি ডে টু এ মানে দুই দিনে, দ্বিতীয় দিনে আর কি, তো এ যদি তোমার 5টা চকলেট খায় তাহলে থাকবে কয়টা? 100 কত 7 8 9 10 11 12 12 13 14, মানে 9টা। তাহলে 109টা চকলেট, 109টা না তো 209টা চকলেট অবশিষ্ট থাকবে। তাহলে শফিক যদি আবার 3টা চকলেট খায় তাহলে কাছে থাকবে 100 কত, এটা হলো 127টি চকলেট অবশিষ্ট থাকবে। তার মানে কি, এর জন্য তুমি 5 করে কমাচ্ছ, এর জন্য কি 3 করে কমাচ্ছ। এভাবে করতে 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 দেখবা যে এক সময় এখানে যে মানটা আসবে এখানে সেম মান আসবে, মানে একই মান আসবে। এখানে রফিকের জন্য যে মানটা পাবা দিন শেষে যে অবশিষ্ট থাকবে চকলেট, যে মানটা পাবা শফিকের জন্য সেম মানটা পাবা। এখানে তখন যতদম দিনে আর কি হবে ওইটা হবে আমাদের অ্যান্সার, মানে অ্যান্সার বলতে অ্যান্সার আমাদের মেইনলি এইটা হবে, মানে এখানে যে মানটা তোমার একই মান নির্দেশ করবে সেই মানটা হবে অ্যান্সার। সেটা কতদম দিনে সেটা তো তুমি এভাবে যাতে যাতে বুঝতে পারবা। তো এটা হলো অনেক বড় প্রসেস, মানে তুমি যদি একদম ম্যানুয়ালি সলভ করতে যাও, একটা করে বিয়োগ করে করে যাও, তাহলে দেখবা যে তোমার এক সময় হবে কি এখানকার যে বিয়োগফলটা আসবে মানে অবশিষ্ট চকলেটের সংখ্যা আর এখানকার যে অবশিষ্ট চকলেটের সংখ্যা আসবে সেম আসবে। তো এতো তুমি যদি বিয়োগ করে করে যাও তাহলে এটা এটা অনেক বড় একটা প্রসেস। তোমার যদি এখানে 219 জায়গায় অনেক বড় একটা সংখ্যা দেওয়া থাকে, ধরো যে 2023 দেওয়া আছে, তুমি কি বিয়োগ করে যেতে থাকবা? কতক্ষণ লাগবে ভাবতেই পারতেছো। তো এইটা অনেক বড় প্রসেস, জাস্ট ছোট সংখ্যার জন্য তুমি না হয় একটু করতে পারবা বিয়োগ করে করে, বাট এটা আরও ইজিলি আমরা সলভ করব। তো এই প্রসেসে যাবা না কখনো, মানে ম্যানুয়ালি সলভ যে হবে না তা না, অবশ্যই সলভ হবে কিন্তু অনেক টাইম লাগবে। তো অন্য প্রশ্নগুলো তো সলভ করতে হবে, তাই না? তো একটা প্রশ্নের ক্ষেত্রে তো তুমি অনেক সময় ব্যয় করতে পারবা না। তো শর্টকাটে কীভাবে করা যায় দেখো, আমাদের প্রশ্নটা আর একবার বলি আমি। তো রফিকের কাছে প্রথমে কী ছিল? 219টা। তো আমি একবার লিখে রাখতেছি, রফিকের কাছে ছিল প্রথমে চকলেট কত? 219টি। আর একটা ছিল শফিক, তো ওর কাছে কয়টা ছিল? 133টি। তো এই দুটা ডাটা আমাদের ফার্স্টে দেওয়া আছে। এরপরে বলছে রফিক প্রতিদিন 5টি করে চকলেট খায়, তাহলে এ খায় কয়টি? 5টি করে, আর এ খায় কয়টি? 3টি করে। এখন বলছে তারা একই দিনে চকলেট খাওয়া শুরু করার কিছুদিন পর, মানে একসাথে চকলেট খাওয়া শুরু করছে, মানে প্রথম দিনে এও 5টা খাবে এও 3টা খাবে, পরের দিনে আবার 5টা আবার 3টা, এভাবে করে কেউ আগে পরে খাওয়া শুরু করেনি, একই দিনে শুরু করছে। তো বলছে শুরু করার কিছুদিন পর দেখা গেল যে তাদের দুজনের কাছে সমান সংখ্যক, এই যে এটা মেইন, সমান সংখ্যক চকলেট অবশিষ্ট আছে। আমরা এই জিনিসটা দিয়ে সলভ করব। তো বলছে ওই দিন তাদের কাছে কয়টি চকলেট ছিল, তো এটা পরে হিসাব। আগে আমরা কীভাবে একটা ইকুয়েশন তৈরি করতে পারি এটা দেখব। তো যেহেতু এটা প্রাইমারি ক্যাটাগরি বা জুনিয়র ক্যাটাগরি কোশ্চেন, তো সেই হিসেবে আমাদের সলভটা করতে হবে।
তো দেখো সমান সংখ্যক চকলেট অবশিষ্ট আছে, মানে এভাবে করে এরা যে খাচ্ছিল, খাওয়ার পরে কি হবে, খাওয়ার পরে দেখা যাবে যে রফিকের ধরো যে এক্স পরিমাণ, এক্স এর মান আমরা জানি না, ধরো যে এক্স পরিমাণ বা ক পরিমাণ যেটা ইচ্ছা, তো রফিকের এক্স পরিমাণ চকলেট আছে, মানে পাঁচটা করে যে খাচ্ছিল, খাইতে খাইতে দেখা গেল একদিনে মানে একদিন রফিকের এক্সট্রা চকলেট বাকি আছে। তো সবিক কি তিনটা করে খাওয়া শুরু করছিল না, তো একদিন তিনটা, পরের দিন আবার তিনটা, তারপরে পরের দিন আবার তিনটা, তো এভাবে করে যখন তিনটা করে চকলেট খাচ্ছিল দেখা গেছে যে সবিকের আবার এক্স পরিমাণ চকলেট অবশিষ্ট আছে। মানে ব্যাপারটা হলো রফিক যখন পাঁচটি করে চকলেট খাচ্ছিল আর সফিক যখন তিনটি করে চকলেট খাচ্ছিল, কিছুদিন পর দেখা গেল রফিকেরও এক সংখ্যক চকলেট আছে, সফিকেরও এক সংখ্যক চকলেট আছে, মানে এই দুজনের চকলেট সংখ্যা সেম হয়ে গেছে। তো এই যে সেম হয়ে গেছে এই মানটাই আমাদের বের করতে হবে। এটাই বোঝানো যাচ্ছে যে ওই দিন তাদের কাছে কয়টি চকলেট ছিল। তাহলে দেখো তো একটা জিনিস, ধরো যে কিছুদিন পর রফিকের পাঁচটা চকলেট আছে, কিছুদিন পর ধরে নাও জাস্ট, আবার সফিকের ধরো যে তোমার পাঁচটা চকলেট আছে, মানে দুজনের তো সেম সংখ্যক চকলেট হতে হবে। তো একটা জিনিস ভাবো, আমি যদি দুটাকে ভাগ করে দেই, পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করে দেই, কী পাবো, ওয়ান পাবো না, তাই তো, ওয়ান তো পাবো। বা এভাবে ধরো যে রফিকের কিছুদিন পর দেখলাম যে বারোটা চকলেট আছে, সফিকেরও বারোটা চকলেট আছে, তো এটাকে যদি আমি বারোকে বারো দ্বারা ভাগ করি, যে পাশে নাও না কেন, উপরটাও নিতে পারো, মানে রফিকেরটা আগে নিতে পারো, সফিকেরটা আগে নিতে পারো, একই তো কথা, বারোই তো থাকবে। তো আমাদের ভাগফল কত আসবে, ওয়ান আসবে না, অবশ্যই ওয়ান আসবে। তো এই কনসেপ্টটা ইউজ করে আমরা কিন্তু এই প্রশ্নটা একদম ইজিলি সলভ করতে পারি। তো চলো দেখাই। তাহলে দেখো প্রথম দিন যদি আমি ফার্স্টে রফিকের জন্য চিন্তা করি, তো রফিক প্রথমে খাবে কি তিন পাঁচটা চকলেট, তো এখান থেকে পাঁচ মাইনাস হয়ে যাবে, এটা একদম প্রথম দিনের ডে ওয়ানের হিসাব, প্রথম দিনে পাঁচটা চকলেট মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় দিনে কি হবে, প্রথম থেকে হিসাব করো দ্বিতীয় দিনের জন্য, তাহলে হবে 5×2, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না যে প্রথম দিনে, আচ্ছা এই পাশে না লিখে আমি এই পাশে লিখি ডে ওয়ান, এটা ডে টু, এটা ডে থ্রি। তো ব্যাপারটা দেখো, প্রথম দিনে আমাদের কাছে ছিল হলো 219টা চকলেট, মানে আমাদের কাছে বলতে রফিকের কাছে ছিল, তো সে পাঁচটা চকলেট খাবে, তাহলে তার কাছে চকলেট কটা থাকবে, পাঁচ মাইনাস করে দিলে যেটা হবে সেটাই তো চকলেট সংখ্যা, তাই না। দ্বিতীয় দিনে কি হবে, প্রথম থেকে হিসাব করো, বিয়োগ করে হিসাব করার দরকার নেই, প্রথম থেকে হিসাব করো, দ্বিতীয় দিনে প্রথম দিনের চেয়ে 10টা চকলেট কমে যাবে, তাই না, কেননা প্রথম দিনে পাঁচটা চকলেট খেয়ে ফেলছে, দ্বিতীয় দিনে আরও পাঁচটা খেয়ে ফেলবে, মানে পাঁচ দুগুণ 10টা চকলেট সে খেয়ে ফেলবে। তাহলে আমাদের চকলেট সংখ্যা কত হবে, 219 থেকে 10 বাদ দিয়ে দাও, 10 মানে কি 5×2, ব্যাপারটা এরকম। আমরা সব হিসাব করবো শুরুর যে চকলেট সংখ্যা সেখান থেকে, তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। তৃতীয় দিনে কি হবে, 3×5=15টা চকলেট খেয়ে ফেলবে, হিসাব করো, প্রথম দিনে 5টা গেছে, পরের দিন আবার 5টা গেছে, 10টা হইলো, তারপরের দিন আবার 5টা, 15টা হয়ে গেল, সে 15টাকে আমরা কীভাবে লিখতে পারি, 5×3 আকারে। তো চতুর্থ দিনে কী হবে, এটা বুঝতেই পারতেছো, প্রথম থেকে কী হবে 5×4, মানে 20টা চকলেট মাইনাস হয়ে যাবে, হয়ে বাকি চকলেটটা তার কাছে এখন থেকে যাবে। তো আমাদের মেইনলি আমি যদি এটাকে সাধারণ আকারে প্রকাশ করি, মানে এই যে ফর্মেটটা, প্রথমে কী হচ্ছে, এখানে 5×1 হচ্ছে না, কিছু নেই মানে তো 1 আসে, 5×1, দ্বিতীয় দিনে 5×2, তৃতীয় দিনে 5×3, তাহলে এক্সতম দিন পর কী হবে, 219-5×x, যেটাকে আমি লিখতে পারি একবারে 5x, এটা এক্স দিন পর, এক দিন পর হিসাব কি, প্রথম যে চকলেট সংখ্যা ছিল 219টি সেখান থেকে 5x 5×x, এখন এক্সের মান তুমি 1 বসালে প্রথম দিনে কয়টা চকলেট অবশিষ্ট থাকলো সেটা দেখতে পারবা, এক্সের মান 2 বসালে দ্বিতীয় দিনে কয়টা চকলেট অবশিষ্ট থাকলো সেটা দেখতে পারবা, এক্সের মান 3 বসালে তৃতীয় দিনের জন্য বের হয়ে যাবে। দেখো এক্সের মান 3 বসালে এটা হচ্ছে না 213, আচ্ছা এটা 19 হবে, 13 লিখছি কেন, তো -5×3, এক্সের মান 3 বসালা, তো 4 বসাবা, 5 বসাবা, এইভাবে হচ্ছে না। তো আমরা জাস্ট একটা সাধারণ আকারে প্রকাশ করে নিছি, যেখানে আমাদের এক্সের মান শুরু হবে কত 1 2 3 4, এভাবে করে একদম সেম জিনিসটা এবার আমরা সফিকের জন্য করব। তাহলে সফিকের প্রথম দিনে চকলেট সংখ্যা কয়টা ছিল, 133, তাহলে সে প্রথম দিনে 3টা চকলেট খাবে, তাহলে মাইনাস হবে 3, দ্বিতীয় দিনে সে আরও 3টা খাবে, টোটাল কয়টা, 6টা, 6টাকে লিখতে পারি আমরা 3×2, 3×6 হয়, তৃতীয় দিনে কী হবে, প্রথম একদম শুরু থেকে আমরা মাইনাস করতেছি 133 থেকে, তাহলে 3×3 হবে, তাই না, এটা তো বুঝতে পারতেছ, প্রথম দিন 3টা খেয়েছে, পরের দিন আবার 3টা খেয়েছে, 6টা হয়েছে, আবার 3টা খেয়েছে, 6 আর 3 যোগ করলে 9 হবে, তো সেটাকে লিখতে পারি 3×3 আকারে, চতুর্থ দিনে হবে তাহলে এভাবে করে 3×4, তো এভাবে করে তো অনেকগুলো হবে, তাই না, অনেকগুলো ডে আসবে। তো আবার আমরা কী করবো, এইটাকে এবার সাধারণ একটা রাশিতে পরিণত করে নেব, তাহলে এখানে কত, 133 বিয়োগ, এখানে 3×1 কী হচ্ছে, 1 হচ্ছে, যেহেতু কিছু নেই মানে 3×1 লিখতে পারি,
তাহলে 133 মাইনাস কি হবে 3 এই 3 তো সব সময় থাকতেছে চেঞ্জ হচ্ছে কি এই জিনিসটা চেঞ্জ হচ্ছে 1 2 3 4 তাহলে ওটাকে x আকারে লিখে নাও কেন x আকারে লিখলাম কেন না আমরা ধরে নিছি x দিন পর রফিকের যে কয়টা চকলেট থাকবে x দিন পর সবিকেরও সেম ওই কয়টাই চকলেট থাকবে কারণ আমাদের প্রশ্নে আমাদের ওটাই তো চাইছে মেইনলি তো সেই জন্য আমরা দুটোই x ধরছি তুমি ফির আলাদা ধরিও না কোনো মানে এটা ফির y ধরে নিও না যদি ওদের অবশিষ্ট যদি চকলেট সংখ্যা সেম না হইতো ধরো যে বলছে অবশিষ্ট চকলেট সংখ্যা 10টা বেশি তখন আমরা ওই হিসেবে কাজ করতাম কিন্তু যেহেতু সেম বলছে তাই এটাও x হবে সেম বলার কারণে তো আমাদের এই মানটা বের করতে হবে মানে অ্যাকচুয়ালি আমাদের বিয়োগফলটা দরকার বিয়োগফলটা দরকার মানে আমাদের কয়টা চকলেট অবশিষ্ট থাকবে সেটা তো চাইছে যে কয়টা চকলেট বাকি আছে তাই না তো এটা কিভাবে সলভ করব ওই যে একটু আগে বললাম যে ধরো নাও যে ওর কাছে মানে কয়েকদিন পর রফিকের কাছে 12টা চকলেট ছিল ওই কয়েকদিন পরেই আবার সফিকের কাছে 12টা চকলেট আছে তো ভাগ করলে কি হবে এক আসবে না অবশ্যই এক আসবে তো এটা আমরা সেম ভাবে করব এটা আমরা ধরছি একদিন পর রফিকের চকলেট সংখ্যা এত কত 219 - 5x আবার x দিন পর সফিকের চকলেট সংখ্যা কত 133 - 3x তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে অবশ্যই 1 আসবে কেন কেননা যতদিন পর এই সংখ্যাটা পাচ্ছি ওই সেম সংখ্যায় আমরা কতদিন পর পাচ্ছি এখানে এই ওই দিন পরেই তো পাচ্ছি মানে এটার কাজ করে আমরা যে অবশিষ্ট সংখ্যাটা পাচ্ছি আবার এটার কাজ করে তো সেম ওই ওই অবশিষ্ট সংখ্যাই তো পাবো তাই না কেননা আমাদের প্রশ্নে বলে দিছে সমান সংখ্যক চকলেট অবশিষ্ট থাকে তার মানে এটার মান যেটা এটার মান সেটাই হবে তো ভাগ করলে 1 পাবো আবার তুমি যদি অন্যভাবে চিন্তা করো আরও একভাবে চিন্তা করতে পারো সেটা যে এটা বিয়োগ করে আমি যে মানটা পাবো ধরলাম যে কে পাবো কে একটা মান যে কোনো কিছু হতে পারে এটা বিয়োগ করেও কি পাবো ওই কেই তো পাবো ব্যাপারটা বলছো আমাদের বলছে যে রফিক প্রতিদিন 5টা করে চকলেট খায় তো এক্স দিন পর ধরে নিলাম তার চকলেট সংখ্যা থাকবে হলো 119 - 5x তাই না এত বিয়োগ করে যে মানটা আসবে সেটা আমাদের কে হইল তাহলে ওই এক্স দিন পরেই আবার 133 থেকে আমি যদি 3x বাদ দিই মানে সফিকেরটা বাদ দিই 3টা করে চকলেট খাই যেহেতু তো সাধারণ রাশিতে পরিণত করে নিলাম তো এক্স দিন পর ওই বিয়োগফল তো আমাদের সেমি আনতে হবে কেননা আমাদের সমান সংখ্যক চকলেট বলছে আমি যদি আলাদা নেই তাহলে তো কোনো সম্পর্কই তৈরি করতে পারবো না বা আমাদের অ্যান্সারও আসবে না তো ওই জন্য আমরা সেমি ধরে নিছি বিয়োগফলটা কি আসবে সেমি আসবে কেননা আমাদের এই কের মানটাই তো চাইছে এই কের মানটাই আমাদের বের করতে হবে যে কত হয় তো অবশ্যই এটা যেহেতু কে এটাও যেহেতু কে সমান সংখ্যক চকলেট থাকবে তাহলে আমি বলতে পারি এই অংশ আর এই অংশ সমান তো ডাইরেক্ট এটাও বলতে পারি 219 - 5x ইকুয়াল 133 - 3x মানে তুমি যেভাবে চিন্তা করো না কেন তোমার এইরকম একটা সমীকরণ চলে আসবে তুমি ভাগ আকারে করো ওই আর আর গুণ করলে এই এই জিনিসটাই আসবে একই কথা তুমি যেভাবে চিন্তা করো তাহলে আমরা কাজ করব তাহলে এই 5x টা ওই পাশে নিয়ে যাও আর এই 133টা এই পাশে নিয়ে আসো মানে সংখ্যাগুলোর সাথে আর আমাদের যে অজানা রাশি বা চলক আছে এক্স সেটা আলাদা করে রাখো আমরা তো এক্স এর মান জানি না ওটাই তো বের করবো তাই না তাহলে এখানে 219 আছে এটা প্লাস আছে এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ইকুয়াল -3x এটা কি আছে ওই পাশে প্লাস হয়ে যাবে +5x তো যেহেতু অনেকে প্রাইমারি ক্যাটাগরির অনেকেই সলিউশনটা দেখবা তো ওই জন্য আরও সুবিধা করে লিখে দেই 219 - 133 ইকুয়াল এইটা যদি তোমার ঝামেলা মনে হয় 5x টা আগে লেখো 5x টা আগে লেখো 3x টা ওই পাশে লেখো মাইনাস আছে না -3x দাও সমস্যা কি মানে তোমার কাছে যদি মনে হয় এটা কীভাবে করবো তো ওই জন্য এইভাবে লিখতে পারো ব্যাপারটা হলো যে এইরকম তুমি 2 আর 3 যোগ করলে কত হয় 5 হয় তুমি 3 আর 2 যোগ করো একই তো 5ই তো হবে মানে এলোমেলো করলে তো কোনো সমস্যা নেই তো ওইটাই করছি বিয়োগের ক্ষেত্রে বলো বা যোগের ক্ষেত্রে বলো এলোমেলো করলে কোনো সমস্যা হবে না তো এই বাম পক্ষটা আগে আমি লিখবো ওই পাশে ডান পক্ষটা ওই পাশে লিখবো তাহলে মাঝখানে সমান চিহ্ন তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2x লিখলাম এখান থেকে এটা বাদ দেব 9 থেকে 3 বাদ দিলে 3 1 3 না তাহলে 7 8 আর হাতে থাকলো ও কি লিখি এটা 6 হবে এটা 9 থেকে 3 বাদ দিলে 6 তারপর 3 8 হাতে থাকলো 1 86 তাহলে এক্সের মান দাঁড়াচ্ছে কি 86 / 2 অর্থাৎ আমাদের আসবে হলো 43 তাহলে আমাদের আসতেছে হলো 43 তাহলে এটা কার মান পাইলাম এক্সের মান পাইলাম তো আমাদের লাগবে কি বিয়োগফলটা তাহলে এইটা আমাদের প্রত্যেকটা বিয়োগফল ছিল তাহলে আমাদের বিয়োগফলটা কি আসবে আমাদের বিয়োগফলটা আসবে হলো ছোট দিয়ে করো তাহলে তোমার জন্য হিসাবে সুবিধা হবে 133 - 3 × 43 তো আমাদের লাগবে বিয়োগফলটা এটাই আমাদের বের করতে হবে তাহলে কি আসছে বিয়োগফল 133 - 3 দিককে 9 3 = 12
তাহলে আসছে 29 30 31 32 33 4 তো आंसर হবে 4 মানে তাদের কাছে ওই দিনে আর চারটা চকলেট অবশিষ্ট ছিল এটা হবে आंसर তাহলে আশা করি তোমরা এটা সকলে বুঝতে পারছো অন্য যে কোনো ভাবে তুমি ট্রাই করতে পারো মানে आंसर আসলেই হলো তুমি যদি এই যে ম্যানুয়ালি সলভ করতা ওই आंसर 4 ই আসতো তুমি যদি ইকুয়েশন দিয়ে সলভ করো ওই 4 ই আসবে তো এখানে ম্যানুয়ালি সলভ করতে কখনো যাবা না তোমার চেষ্টা থাকবে কিভাবে শর্টকাটে করা যায় কারণ এখানে তোমার একটা ছোট সংখ্যা দেওয়া আছে তুমি ম্যানুয়ালি সলভ করতে পারবা কিন্তু একটা বড় সংখ্যা দেওয়া থাকলে তোমাকে তো এই বসে আগাতে হবে তাই না এখানে কি লাগতেছে জাস্ট তোমাকে একটু ভাবতে হচ্ছে ভাবে জাস্ট এই ইকুয়েশনটা দাঁড় করালেই হলো তো এই ভাবার জন্যই কিন্তু এই কোশ্চেনগুলো দেওয়া হয় যে তুমি কিভাবে সলভ করবা তো আশা করি এখন তোমরা বুঝতে পারছো আর অনেকভাবে সলভ করতে পারো চাইলে তো এটার অ্যান্সার হবে 4 তো ধন্যবাদ সবাইকে